নন্দীগ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন এই পদযাত্রার মধ্যে দিয়ে তিনি বলেন, হাজার হাজার আছে পরীক্ষা দেয়নি, বেশি নাই এরকম হাজার হাজার আছে, সব চাকরি যাবে। নন্দীগ্রামে সুফিয়ানের মেয়ে আছে, নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহেরের আত্মীয় আছে, তাদেরও চাকরি যাবে, চোর ধরো জল ভরো। পঞ্চায়েত সমিতির শিক্ষক কমাধ্যক্ষ সঞ্চিতা প্রধান, তারও চাকরি গেছে, 20 নম্বর তালিকায় নাম রয়েছে। তিনি আরো বলেন, এলাকার তৃণমূল নেতা মহাদেবকে ধরে পার্থ চট্টোপাধ্যায়কে 10-12 লাখ টাকা দেওয়া হয়েছে, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার শিক্ষা কর্মাধ্যক্ষ। যদিও বর্তমান পরিস্থিতি অগ্নিপথ ইস্যু নিয়ে কিছু বলতে চাননি শুভেন্দু অধিকারী। এই দাঙ্গাকারীদের বুলডোজার দিয়ে সোজা করছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলছে, ধরম বাপ দুদেল গাই, তোরা উঠে যা, তোরা কিছু করবি না, কারণ তোরা যদি বেশি কিছু করিস আমার চেয়ারটাই চলে যাবে, বিজেপি এসে যাবে। তাই সময় আছে, সিপিএম এর হিন্দু, তৃণমূলের হিন্দু, সবাই এক হতে হবে। এক হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। উত্তরপ্রদেশে যখন ভোট হয়, লোক জিজ্ঞেস করেছে, আপনি কে? সবাই বলেছে, আমি ভারতীয়, আমি হিন্দু। কেউ বলেনি আমি মাহেশ্বর, কেউ বলেনি আমি বৈষ্ণব, কেউ বলেনি আমি শিডিউল কাস্ট, কেউ বলেনি আমি মতুয়া, কেউ বলেনি আমি রাজবংশী, কেউ বলেনি আমি ব্রাহ্মণ, কেউ বলেনি আমি করণ কায়স্থ, কেউ বলেনি। সবাই বলেছে, আমি ভারতীয়, আমি হিন্দু, আমি বাবাকে আনবো, যোগী আদিত্যনাথকে বসাবো, উত্তরপ্রদেশকে বাঁচাবো, কারণ উত্তরপ্রদেশেই রামলালা ফৈজাবাদে জন্মেছেন আর মথুরা শ্রীকৃষ্ণ জন্মেছেন। রামের মাটি শ্রীকৃষ্ণের মাটি, আর কাশী বিশ্বনাথ ধামে মহাদেবের মাটি, এখানে অন্য কিছু হবে না। তাই আমাদেরকেও ভেদাভেদ না করে গীতাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই বাংলা বাঁচবে, নইলেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে। আর এই পিসি ভাইপোর রাজত্ব যদি চলে, বাংলাদেশে তো অষ্টমীতে হয়েছে, 31 সালে এখানে মহালয়াতে হবে। আমি বলে গেলাম, আমার নাম করে লিখে রেখে দেন। আর নন্দীগ্রামে শান্ত আছে কেন জানেন? দেবব্রত মাইতি আমাদের হিন্দু সেনা, তার খুনের জন্য কিছু গুন্ডা জেলের ভিতরে এখনো আছে, সে গুন্ডাগুলো আছে বলে শান্তি আছে, অর্থাৎ খেলার নাম বাবাজি, খেলা দেওয়া হয়েছে, তাই আপনারা শান্তিতে আছেন। এই শান্তি রাখতে হবে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকতে হবে। স্বামী বিবেকানন্দের কথায়, অপর ধর্মের প্রতিও আমাদের কখনো অশ্রদ্ধা ছিল না, আগামী দিনেও থাকবে না, কিন্তু আঘাত যদি আসে, এই হিন্দু হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া মাটি আমরা আত্মবলিদান দেব, কিন্তু আমার ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করব না। সবাই ভালো থাকবেন।